Hey you lovely people, welcome back to my channel. বছরের শেষ ভিডিওতে ওয়েলকাম। তো অবভিয়াসলি আজকে 31st ডিসেম্বর আর আজকে ভিডিওটা রিলিজ করেছে, তো অবভিয়াসলি এটা আমার বছরের শেষ ভিডিও। তো এই শেষ ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো একটু সময় নিয়ে Adobe Premiere Pro। এই জিনিসটা আমার কাছে অনেকবার রিকোয়েস্ট এসছে এবং আমার মনে হচ্ছিল যে এটা আমার করা উচিত একবার। আমিও এমন একজন ক্যাটাগরিতে পড়তাম যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর নাম শুনলে ভয় কাঁপতাম। আমি ভেবেছিলাম জীবনে হয়তো ভিডিও এডিটিং শিখবো না, এটা কী জিনিস, এটা কী বস্তু। যখন আমি সফটওয়্যারটা খুলতাম মানে আমি দেখেই আটকে উঠতাম যে এটা দিয়ে কী হয়, এটা খাবো না মাথায় দেবো, কিছু বুঝতে পারতাম না। যদি তোমরাও কারেন্টলি ওই ক্যাটাগরিতে পড়ো তাহলে এই ভিডিওটা তোমার জন্য, একটু সময় নিয়ে দেখতে হবে। অ্যান্ড আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে যদি তোমরা প্রিমিয়ার প্রো নিয়ে বসো, এক ঘন্টার মধ্যে তুমি তোমাদের নিজস্ব ভিডিও প্রজেক্ট রেডি করে রাখতে পারবে। ভালো লাগলো শুনে? তো একটু সময় দাও আমাকে আর চলো শুরু করা যাক। আই সি ইউ অন দি আদার সাইড অফ দি ইন্ট্রো। তো আমি আবার আমার সিস্টেমে চলে এসেছি যেখানে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি ভিডিও এডিট করবো আর কীভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। আর একটা কথা বলে রাখি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা প্রিমিয়ার প্রো এমন একটা সফটওয়্যার যেটা উইন্ডোজের জন্য বেস্ট ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা ম্যাক ওএসের জন্য নয়, ম্যাক ওএসের জন্য আলাদা সফটওয়্যার আছে, সেই বিষয়ে আমি কথা বলছি না। দিস ইজ স্ট্রিক্টলি ফর উইন্ডোজ, দ্য মোস্ট ওয়াইডলি ইউজড সফটওয়্যার ফর ভিডিও এডিটিং ইন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। চলে আসুন আমার সাথে আমার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো খুলে গেছে। খোলার পরে আপনার কাছে চারখানা উইন্ডো থাকবে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। এটা দেখে আপনার অস্বস্তি লাগতে পারে, বাট বেসিক্যালি এটা কিছুই না, খুব সিম্পল, খুব সহজ। আমি আপনাকে বলে দিচ্ছি প্রত্যেকটা কী কী করে। দেখুন, প্রথমে হচ্ছে প্রজেক্ট টিউটোরিয়াল। এখানে হচ্ছে আমরা ওই ভিডিও ক্লিপসগুলোকে নিয়ে আসব যেগুলো আমার এডিট করতে হবে। আর হ্যাঁ, ভিডিও ক্লিপ সম্বন্ধে আমি এটুকু আপনাদের বলতে চাই যে আপনি যখন কোনো ভিডিও শ্যুট করছেন, যদি DSLR-এ শ্যুট করেন বা মোবাইল ফোনেও শ্যুট করছেন, সেটা ফ্রেম রেটটা খুব ইম্পর্টেন্ট এবং ম্যাটার করে। সিনেমায় আমরা যেরকম দেখি যে সিনেম্যাটিক মুভমেন্ট যেগুলোকে বলে, মোশনগুলো পারফেক্টলি ব্লার থাকে এবং দেখে সিনেম্যাটিক ফিল আসে, জেনারেলি শ্যুট হয় 24 frames per second। তো মনে রাখবেন, যদি মনে করেন যে আপনাদের ফুটেজ সিনেম্যাটিক কী করে দেখাতে পারেন, আপনারা 24 frames per second আপনি শ্যুট করতে পারেন। আমি যেরকম জেনারেলি করে থাকি 24 frames সবসময়। এবার ধরুন আপনি কোনো স্লো মোশন চাইছেন, স্মুথ বাটারি স্লো মোশন আপনার দরকার, সেক্ষেত্রে ফ্রেম রেট কিন্তু 24-এ রাখলে হবে না। সেই ক্ষেত্রে আপনার তখন এটাকে 120 frames বা ম্যাক্সিমাম 60 frames অবধি আপনি নামতে পারেন। বিকজ ভেবে দেখুন, 120 frames per second মানে এক সেকেন্ডে আমার অতগুলো ফ্রেম দাঁড়া, তো এক সেকেন্ডে অতগুলো ফ্রেম দাঁড়াচ্ছে 120 frames, আর যেখানে আমি শ্যুট করতে বলছি 24, সেটা এক সেকেন্ডে 24খানা ফ্রেম নিয়ে গেছে। তো অবভিয়াসলি যেখানে 120 frames per second আপনাকে দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমি ওটাকে স্লো করি তাহলে মোশনটা স্মুথ থাকবে, কিন্তু যদি 24 frames per second আমরা ওটাকে স্লো করতে যাই তখন কিন্তু একটু জিটারি বা একটু আটকে আটকে চলবে। তো মনে রাখবেন, নর্মাল ফুটেজ বা নর্মাল মুভমেন্ট এবং সিনেম্যাটিক দেখানোর জন্য 24 frames per second, আর স্লো মোশন দেখানোর জন্য মোর দেন 60-120 frames per second। ওর নিচে কিন্তু আপনি নামবেন না, বা ওর ওপরে আপনি গেলে যেতে পারেন, ডিপেন্ড করবে আপনার ক্যামেরার উপরে। আচ্ছা, তো আবার বলছি, এটা প্রজেক্ট টিউটোরিয়ালটা হচ্ছে যেখানে আমি আমার ফাইলসগুলো ঢোকাবো, যে যা 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 এডিট করতে হবে, বিট দ্য ভিডিও ক্লিপস, বিট দ্য সাউন্ড, বিট দ্য মিউজিক, বিট এনি এফেক্টস, সাউন্ড এফেক্টস, কোনো ছবি, এখানে এইখানে আপনাকে ওটা আনতে হবে। সেটা আনার পরে আপনি সোর্স এখানে দেখতে পাবেন যে কী আপনি এডিট করছেন। মানে ধরুন কোনো একটা ক্লিপ যেখানে আপনি কাট করতে চান বা কোনো একটা ক্লিপ আপনি ইউজ করতে চান, সেখানে আপনি কাট করার জন্য এইটাতে ওটা দেখতে পাবেন। আমি সেটাকে আপনার আমি সেই জিনিসটা এক্সাম্পল সমেত আপনাদের দেখাবো। আচ্ছা, তারপরে হচ্ছে টাইম লাইনের কথা বলছি, কারণ কি এখান থেকে যখন কাট করে আপনি টাইম লাইনে আসবেন তখন আপনি এই প্রোগ্রামটাও দেখতে পেয়ে যাবেন। মানে কি, এখান থেকে যখন কাট করে আপনার যেই সিকোয়েন্সটা দরকার এডিট করার জন্য সেটা যখন আপনার টাইম লাইনে আসবে, টাইম লাইন হচ্ছে যেটা আপনার মেন প্রজেক্টের টাইম লাইন হচ্ছে আপনার মেন এরিয়া যেখানে আপনি কাজ করবেন, এইখানেই আপনার সব কিছু, টাইম লাইনটাই আপনার সব। এই টাইম লাইনে এবার কী রকম এডিট হচ্ছে সেটা দেখার জন্য এইখানে প্রোগ্রাম। আর এখানে অনেক টুলস আছে, যেমন অ্যাসেম্বলি, এডিটিং, কালার এফেক্টস, অডিও গ্রাফিক্স, আমি এগুলো ব্যাপারে আস্তে আস্তে বলবো, এখনই মাথা কাঁপিয়ে লাভ নেই।
তো এক্সাম্পলটা স্টার্ট করা যাক। আমি এখানে ডাবল ক্লিক করছি, আমি এখানে কয়েকটা ক্লিপ আছে, আমি সবকটা ক্লিপকে সিলেক্ট করলাম একসাথে, তারপরে এখানে জাস্ট ওপেন, ইম্পোর্ট হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবকটা ইম্পোর্ট হয়ে গেল। এবারে আপনি এটাকে ধরে বড় করতে পারেন, ছোট করতে পারেন, যেটা আপনার ইচ্ছে। তো আমি এরকম রাখলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনার এডিটিং করতে খুব হেল্প করবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডারের সাইন আছে বা বিন বলে এটাকে, তো একটা বিনে ক্লিক করবেন। এখানে লিখুন, বিনটাকে নাম দিন যেটা আপনার থাকবে, এখানে আমার ক্লিপসগুলো থাকবে, তো আমি এখানে ক্লিপস নাম দিলাম। এবার আমি কী করবো, সব কটা ফুটেজ এখানে সিলেক্ট করব, নিয়ে এইখানে ঢুকিয়ে দেবো। ক্লিপসের মধ্যে সবকটা ভিডিও ক্লিপ ঢুকে গেছে। তো এই জিনিসটা খুব ভালো এবং এটা অনেক সময় আপনাকে পরে বাঁচাবে। এক সময় এমন হয় যে বড় প্রজেক্ট করতে গিয়ে না মাথা ঘাবড়ে যায়, মাথা মানে গোলমেলে হয়ে যায়, আপনি বুঝতেই পারবেন না যে কোথায় এক্স্যাক্টলি আমার ক্লিপসগুলো আছে বা কী করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি অর্গানাইজ শুরু থেকেই থাকি তাহলে কিন্তু আমার এডিটিং ওয়ার্ক ফ্লোটা অনেক স্মুথ হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলি, এখানে আমি যে প্রজেক্টটা বানাচ্ছি ওটা হচ্ছে কিছু র্যান্ডম ক্লিপস, কোনো স্টোরি আমি সেরকমভাবে বলছি না, আমি জাস্ট কিছু র্যান্ডম ক্লিপস নিয়েছি এবং সেটাকে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিকের সাথে দেবো। তো মিউজিক আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট, তো মিউজিকটাও আপনাকে আগে থেকেই সিলেক্ট করে রাখতে হবে। সেক্ষেত্রে আমি এখানে আরেকটা বিন বানালাম, নাম দিলাম মিউজিক। মনে রাখবেন এডিটিং সবসময় মিউজিকের সাথে হবে, মানে আগে আপনি ভিডিও এডিট করে পরে মিউজিকটা নিচে অ্যাড করে দিলে হবে না, আপনাকে মিউজিকটা আগে নিতে হবে, মিউজিকের বিট অনুযায়ী এডিট করতে হবে। আপনি এটা ছাড়াও করতে পারেন কিন্তু মোস্ট এফেক্টিভ ওয়ে অফ এডিটিং হচ্ছে মিউজিকের সাথে ভিডিওটাকে এডিট করা। তো আমি এখানে মিউজিক নাম দিলাম এই বিনটাতে, এটা খুললাম, এটা খালি আছে, কোনো ব্যাপার না, ডাবল ক্লিক করবো, এখানে আমার ফোল্ডার খুলে যাবে, আমি এখান থেকে মিউজিক নিয়ে রেখেছি অলরেডি। মিউজিক আপনি ইউটিউব স্টুডিওতে বা ইউটিউব অডিও লাইব্রেরিতে পেয়ে যাবেন, ফ্রিতে মিউজিক ইউজ করতে পারবেন, যদি আপনার নিজস্ব কোনো কিছু থাকে সেগুলো ইউজ করতে পারবেন। আমি জেনারেলি এপিডেমিক সাউন্ড ইউজ করি, তো আমি এপিডেমিক সাউন্ড থেকে মিউজিকটা নিয়ে নিয়েছি। তো আমার কাছে আমার ক্লিপস চলে এসছে, আমার মিউজিক চলে এসছে। তো প্রজেক্ট এই যে প্যানেলটা, এটার কাজ আপনি বুঝে গেছেন আশা করি। নেক্সট আমি এবারে ক্লিপগুলো নেব। তো আমার এখানে ক্লিপগুলোর নাম্বার আছে, ঠিক আছে, আমি নাম্বারগুলো দেখে নিচ্ছি, যেটা শুরুতে আছে ওইভাবে, মানে এইখানে আপনি আপনার স্টোরি টেলিং বা ক্রিয়েটিভ সেন্স ইউজ করবেন এবং কোনভাবে কী ক্লিপসগুলো নেবেন সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো বেসিক্যালি আমি এখানে জাস্ট ডেমনস্ট্রেশন পারপাসের জন্য দেখাচ্ছি, সো আমি এখানে কোনো স্টোরি রাখছি না, আমি জাস্ট র্যান্ডম ক্লিপস এবং ওটাকে কীভাবে এডিট করতে হবে ভালোভাবে ওটাই আপনাদের দেখাবো। তো এখানে প্রথমে আছে C13, আমি এটাকে ডাবল ক্লিক করবো, দেখুন সঙ্গে সঙ্গে এটা কিন্তু সোর্সে চলে গেল, মানে কি হলো, আমি যেটাকে এডিট করব সেইটাই সোর্সে চলে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে একটা কার্সার আছে, দেখুন এই কার্সারটা মুভ করে আপনি ভিডিওর বিভিন্ন এরিয়াগুলোতে যেতে পারবেন, আমি শুরুতে নিয়ে চলে গেলাম। এবার এর মধ্যে থেকেই আমাকে ধরুন একটা বেস্ট জায়গা বাছতে হবে, কিন্তু না, তার আগে আমি বলেছি মিউজিক সবার আগে, আমি এখানে আগে মিউজিকটা দেখব। মিউজিকটা ডাবল ক্লিক করলাম, মিউজিকও আমার সোর্সে চলে গেল, মিউজিক প্লে করছি। হ্যাঁ, এই মিউজিকটা যে আমি চাই, তো দেখুন এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ড্র্যাগ ভিডিও অনলি আর এখানে হচ্ছে ড্র্যাগ অডিও অনলি। এটা যেহেতু আপনার অডিও ফাইল, তো আমি এখানে অ্যাড করে দিলে চলে যাবে। তো এটা যেহেতু এটা অডিও ফাইল, তো এইটাকে ক্লিক করে ওইটাকে হোল্ড করে রেখে টাইম লাইনে গিয়ে আমরা ফেলে দেবো। এবার দেখুন টাইম লাইনটা, টাইম লাইনে এটা হচ্ছে A1, মানে অডিও ওয়ান, ট্র্যাক অডিও ওয়ান, এখানে আমার চলে গেছে অলরেডি আমার মিউজিকটা। তো এখন যদি আপনি এইখানে থেকে প্লে করেন, মনে রাখবেন এইখান থেকে না, এটা হচ্ছে আপনার সোর্স যেখানে আপনি কী এডিট করবেন সেইটা, প্রোগ্রামে যেখানে আপনার মেইন প্যানেল, এইখান থেকে যদি প্লে করেন তাহলে আপনি যা যা এডিট করছেন সেটা দেখতে পারবেন। এখন অবধি আমি কিছু এডিট করিনি, যদি আমি জাস্ট মিউজিকটা নিয়ে ফেললাম। আচ্ছা, কেন আমি বলছি আপনাকে মিউজিকের সাথে এডিট করতে, এবারে আমি এটাকে একটু বড় করি, এই যে এই নিচে এটা দেখছেন, এটাকে স্ট্রেচ করলে এটা বড় ছোট হয়, তো ডিপেন্ড করে আপনি কীরকম চাইছেন, তো আমি একটু বড় করলাম। এবারে আমি এখানে ভালো করে যদি একটু জুম করে দেখুন, এইখানে কিন্তু আপনার কিছু স্পাইকস আছে, স্পাইকস মানে এই এই জায়গাগুলো পিয়ানো কীটা প্রেস করেছে, মানে একটা বিট চেঞ্জ হয়েছে ট্র্যাকে, যেমন লেটস সি, দেখুন। Thank you.
তো আপনি একটা টাইমিং করে নিন যে এই এই বিটগুলোতে আমি আমার সিনগুলোকে চেঞ্জ করব, মানে কাট সিন দেবো। তাহলে কী হবে, আপনার বিটের সাথে সাথে আপনার ভিডিও সিন বা ভিডিও এক সিন থেকে অন্য সিনে গেলে আপনার যে ট্রানজিশনটা ওটা অনেক ভালো দেখতে লাগবে এবং অনেক অ্যাপিলিং হবে। আপনি এটাকে ছাড়াও করতে পারেন, আমি হয়তো সবকটা ক্লিপের জন্য সাউন্ডটাকে সিঙ্ক করবো না, কিন্তু আমি বলে রাখছি যদি করতে হয় তাহলে ওইভাবেই করতে লাগবেন। তো ওটাকে মার্ক করে রাখতে পারেন আপনি কী করে, এখানে আপনার একটু মিউজিক সেন্স যদি থাকে তাহলে খুব ভালো হয়। আপনি এটাকে প্লে করুন আর আপনার কিবোর্ডের এম কীতে আপনার ফিঙ্গারটা রাখুন। যখন মনে হবে আপনি এখানে চেঞ্জ করবেন, জাস্ট একবার করে এম প্রেস করে দেবেন এইভাবে। তো কি হলো, এই যে এম প্রেস করলাম না, এখানে কিছু মার্কার্স অ্যাড হয়ে গেল। তো আপনি যখন সিন কাটবেন তখন এই হিসাবে আপনি সিনগুলোকে অ্যাড করবেন, দেখাচ্ছি আপনাকে। তো এবার আমার ব্যাক করি, এই যে টিউটোরিয়ালে এখানে ব্যাক করলে আমরা প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিপস 13 নম্বরে প্রথমে। তো এটা একটা বিউটিফুল ল্যান্টার্ন, তো আমি দেখি কোন জায়গাটা নেওয়া যেতে পারে। না, প্রচণ্ড শেকি হ্যান্ডহেল্ড ছিল এটা, আমি হাতে ধরে করছিলাম। যারা হাতে ধরে ভিডিও করে DSLR-এ তারা বুঝতে পারবে ডেফিনেটলি এটা কতটা চ্যালেঞ্জিং জিনিস, সেটা সেই বিষয় না হয় পরেই বলবো। আমার এটা একটু ভালো লাগলো না, তো আমি 13 নম্বরটাকে ডিলিটই করে দিই। নেক্সট আসছি 14 নম্বরে, দেখি কিছু স্টেবল নিতে পেরেছি কিনা। হ্যাঁ, এটা তাও বেটার, রাইট। আমি এই যে এই জায়গা থেকে যে সূর্যের মাঝখান দিয়ে ওটা এলো সেখান থেকে আমি নিতে চাই। তো আমি কী করে নেব দেখো, বলছি প্লে করলে যেখান থেকে নেবে ওই জায়গাটা পজ করো, তারপর এইখানে ক্লিক করলে তুমি ফ্রেম বাই ফ্রেম এগোতে পারো, বা এখানে ক্লিক করলে ফ্রেম বাই ফ্রেম পিছোতে পারো। লেটস, আমি এখান থেকে স্টার্ট করতে চাই, তাহলে এখান থেকে আমাকে ইন করতে হবে, মানে এখান থেকে আমাকে ইনপুট পয়েন্ট এখানে দিতে হবে। তার জন্য আমি কিবোর্ডে আই প্রেস করব, তার মানে কি হলো, এই সিনটা ঠিক এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে স্টার্ট হবে। তারপরে আবার প্লে প্রেস করে দেবো, এই অবধি চাই। আবার পজ করবো, মানে স্পেস বার ইউজ করতে পারি এক্ষেত্রে। এবারে প্রেস করবো ও, মনে রাখবে আই ফর ইনপুট, ও ফর আউটপুট, হয়ে গেল। আর মনে রাখবে এখানে একটা সাউন্ডও আছে, যেহেতু আমি এটাকে ভিডিও রেকর্ড করেছি, অবভিয়াসলি ক্যামেরার নিজস্ব সাউন্ড তো ওটাকে ক্যাপচার হবেই। তা আমি কী করছি, ওই জন্য আমি এখানে দেখো এই অপশানটা যেটা ড্র্যাগ ভিডিও অনলি, বিকজ আমার সাউন্ড দরকার নেই, আমি তো সাউন্ড এক্সটার্নালি অ্যাড করছি। তো আমি ওইটাকে এখানে ড্র্যাগ, তো আমি ড্র্যাগ ভিডিও অনলি করবো, যাতে গিয়ে ভিডিওটা খালি ভিডিও ক্লিপটা আসে, নট দ্য সাউন্ড। তো এই মার্কারগুলো দিয়ে দেওয়ার পরে তোমরা কিন্তু অ্যাকচুয়ালি এই সাউন্ড ট্র্যাকটা এখন আপাতত ডিলিট করে দিতে পারো। জাস্ট সাউন্ড ট্র্যাকটা সিলেক্ট করলাম এবং ওটা ডিলিট হয়ে গেল। এইবারে কারণ কি, তুমি যদি সাউন্ড ট্র্যাকটা আগে নাও তো কিছু ফ্রেম রেটে গন্ডগোল হয়ে যায়, তখন আবার অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিজস্ব ক্যালকুলেশন লাগিয়ে একটা আলাদা রেজলিউশন এনে দেবে, তো আগে ভিডিও ক্লিপে নেবো। কিন্তু আমি সাউন্ডটা নিয়ে রাখলাম এবং কিছু মার্কার অ্যাড করে রাখলাম, যাতে কি আমার বিট বসাতে সুবিধা হয়। আমি একটা ভিডিও ক্লিপ আনার পরে আমি পুরো সাউন্ড ক্লিপটা আনতে পারি, কোনো অসুবিধা হবে না তখন। তো এই ড্র্যাগ ভিডিও অনলি সিলেক্ট করে প্রেস করে রেখেই আমি এখানে এই টাইমলাইনে এদের শুরুতে দেখতে পাচ্ছি এটা V1, মানে ভিডিও ওয়ান ট্র্যাক, ওটা ছিল অডিও ওয়ান, এটা ভিডিও ওয়ান, এখানে আমি বসিয়ে দিলাম। এইবারে তোমার প্রোগ্রাম প্যানেলে তুমি দেখতে পাচ্ছ তুমি কতটুকু সিলেক্ট করেছো, ঠিক কতটুকুই তোমার প্লেব্যাক করবে। আচ্ছা, এবার আমার যেহেতু প্রথম ক্লিপটা চলে এসছে তো আমি এখানে সাউন্ডটা বসাতে পারি। তো আমি আবার টিউটোরিয়ালে ব্যাক করবো, মিউজিকে যাব, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে ডিরেক্ট এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকেও টানতে পারো, অথবা যা আছে এটাকে নিয়ে আবার এই অডিও প্যানেলের একদম শুরুতে গিয়ে লাগিয়ে দিতে পারো। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, দেখো এই ছোট্ট জিনিসটা কি সুন্দর ভিডিওটাকে এনহ্যান্স করে দিল। এবার আরেকটা জিনিস বলছি, আমি এখানে মার্কার টেনেছিলাম এইখানে,
কিন্তু আমার ভিডিও একটু আগেই শেষ হয়েছে, তো আমি একটুখানি স্লো মোশন করতে পারি। কিন্তু হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম 24 ফ্রেমস পার সেকেন্ডে স্লো মোশন হবে না, অবভিয়াসলি এটাকে আমি 120 ফ্রেমস পার সেকেন্ডে শ্যুট করেছি। আরেকটা জিনিস, যখন তোমরা শ্যুট করছো 24 ফ্রেমস পার সেকেন্ডে, তোমাদের শাটার স্পিড কিন্তু এক্স্যাক্টলি তার ডাবল হওয়া উচিত। যদি 24 ফ্রেমস পার সেকেন্ডে শ্যুট করো তাহলে শাটার স্পিড হবে 1/48, যদিও সেটা ক্যামেরা অ্যাভেলেবল থাকে না, তাই নিয়ারেস্ট টু দ্যাট সেটা হচ্ছে 1/50। আর যদি 120 ফ্রেমস পার সেকেন্ডে শ্যুট করো তাহলে হচ্ছে 240, যদি সেটা ক্যামেরা অ্যাভেলেবেল থাকে না তাহলে 250, তাহলে 1/250 অফ এ সেকেন্ড। আর যদি 60 ফ্রেমসে শ্যুট করো তাহলে তোমরা এই ক্যালকুলেশনটা করে নাও। আচ্ছা, তো আমাকে একটুখানি স্লো করতে হবে ভিডিওটাকে, বেশি না, কারণ কি বেশি করলে এটা অনেকটা বড় হয়ে যেতে পারে। তো আমি এখানে স্লো মোশন কী করে তোমরা করবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এর সাথে রাইট ক্লিক করবে এইখানে, মানে ভিডিও ট্র্যাকটার উপরে রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে স্পিড, 100% আছে এখন, মানে নর্মাল স্পিড। এটাকে একটু স্লো মানে 80% করে দিতে পারো, আর এখানে ফ্রেম স্যাম্পলিংটা গিয়ে অপটিক্যাল ফ্লো করে দিতে পারো, তারপরে ওকে। দেখো ভিডিওটা কিন্তু বেড়ে গেল, আর তোমার অলমোস্ট অ্যাকচুয়ালি তোমার বিটের সাথেই যাচ্ছে। দেখি এবার, একদম ঠিক জায়গায় গিয়ে ভিডিওটা অফ হচ্ছে, মানে একটা ক্লিপ আমার নেওয়া হয়ে গেল, পারফেক্ট, বুঝতে পেরেছো আশা করি। এবার যাবো নেক্সট ক্লিপে। আচ্ছা, এই ক্লিপটায় আমি দেখছি এবার আমি কোন জায়গাটা থেকে নেব। আমি এইখান থেকে স্টার্ট করতে চাই, তো আই প্রেস করব কিবোর্ডে, এই অবধি থাক, ও প্রেস করে দেব, আবার ড্র্যাগ ভিডিও অনলি করে আমি ঠিক এর পাশেই এটাকে অ্যাড করব। তো এবার শুরু থেকে ব্যাপারটা দেখি কিরম দাঁড়ালো। এটা কিন্তু ঠিক জায়গায় শেষ হচ্ছে, সুতরাং আমাকে এখানে স্লো করার দরকার নেই, যদি করতে চাও করতে পারো। এবারে আমি তোমাকে বলছি, ধরো আমি এখান থেকে ভিডিওটাকে স্লো করব, কিন্তু স্লো করলে তোমার তাহলে ভিডিও ডিউরেশনটা বেড়ে যাবে, তোমার বিট মিস হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ভিডিওটাকে স্লো করছি, আগেটা 80% করেছিলাম, এটাকেও তোমরা 80% করতে পারো, বা 120 ফ্রেমস করার একটা সুবিধা আছে যে সুপার স্লো মোশনে আনতে পারো, মানে অ্যারাউন্ড 20% নিয়ে যেতে পারো। তো আমি এখানে 50 করবো, 20 করছি না আপাতত। তো 50 করার পরে দেখতে পাচ্ছ ভিডিও ক্লিপটা অনেকটা লম্বা হয়ে গেছে, অনেকগুলো বিট মিস হয়ে গেছে, তাও দেখছি কী করে ম্যানেজ করা যায়। এইখানে নেক্সট বিটটা আসছে, তো এইখানে আমার চেঞ্জ করা উচিত। তো আমি কী করবো, এই যে এইখানে এই প্যানেলটা আছে, এটা একটা শর্টকাট প্যানেল আছে, অনেক ইউজফুল টুলস আছে এখানে। এখানে একটা ব্লেড দেখতে পাচ্ছ, রেজার টুল, এটাকে নেব, ঠিক যেই জায়গায় আমার কার্সারটা আছে ওই জায়গাটা এটা অটোমেটিক নিয়ে নেয়। এটা খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি মাউসটা আনলে ঠিক ওই পয়েন্টারে গিয়ে চলে যাবে যেখানে তোমার কাটটা দরকার, জাস্ট কাট মেরে দেবে। কাট মারার পরে রাইট ক্লিক করবে, যেটা তোমার দরকার নেই সেটাকে ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে শুরু থেকে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। এই জায়গাটা আবার ডার্ক হয়ে গেল, মানে আমার নেক্সট ক্লিপের টাইম চলে এসেছে। আচ্ছা, এবার বলি যে আমি এখন ওই ভিডিওটাতেই আছি যে ক্লিপটা থেকে আমি পার্টিকুলার ক্লিপটা তুললাম, তো ওই ভিডিওতে আমার অনেকগুলো ফুটেজ হতে পারে যে আমি ইউজ করব। তো আমি এখানে সেমই একটা উইন্ডো প্যানেলটা খোলা আছে এবং ওখান থেকে আমার নেক্সট সিকোয়েন্সটা আমি সিলেক্ট করতে পারি। হ্যাঁ, এটা এখন নিচ থেকে উপরে উঠছে, আমার মনে হয় একটা বেটার লাগবে দেখতে, সিলেক্ট করলাম আই, এটা হলো না, উপরে নিচ থেকে এখান থেকে আই গেল, মিস করে গেলাম, ফ্রেম বাই ফ্রেম যাই। ও, ড্র্যাগ ভিডিও অনলি বলে এখানে পেস্ট। আচ্ছা, এখনও ব্লেড সিলেক্ট হয়ে আছে, মনে রাখবে ব্লেড সবসময় যেন সিলেক্ট না হয়ে থাকে, ওই জন্য এইখানে উপরের সিলেকশন টুলটা গিয়ে একবার সিলেক্ট করে নেবে, তাহলে এরকম দাঁড়াচ্ছে। এটা স্লো মোশনে একটু বেটার লাগবে আমার যা মনে হচ্ছে, তাই আমি আবার স্পিডে গেলাম। আমি একটা জিনিসকে বারবার করে দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়, 50% সিলেক্ট করলাম,
ফ্রেম স্যাম্পলিংটাকে অপটিক্যাল ফ্লো করলাম, ওকে করলাম, তো এরকম দাঁড়ালো। এটাকে আমি একটু লম্বা ছাড়ছি বিকজ এই মেরি ক্রিসমাসটা রিভিল হোক অবধি। এই যে রিভিল করছে এইখানে আমি কাট করতে পারি, অথবা এখানে আমি ছেড়ে দিলাম, বিকজ এখানে আমার বিটের সাথে না মেলালো কোনো প্রবলেম নেই, বিকজ আমার স্টোরিটা হচ্ছে আমি মেরি ক্রিসমাস এই কথাটাকে দেখাতে চাই, রাইট? হয়ে গেল এইটুকু। আমি আবার ব্যাক করবো সোর্স প্যানেলে, সোর্স প্যানেলে গিয়ে এখনও দেখবো যে কিছু ক্লিপ আছে কি না এটা ইউজ করার মতো। রাস্তায় চলে যাই, প্লেন দেখেছিলাম, খুব সুন্দর ফুটেজ ছিল ওটা, রাইট? তো প্লেনটা যেই মুহূর্ত থেকে দেখা যাবে, এটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট, আই চালিয়ে রাখি। যে চলে গেল ওখানে ও প্রেস করে দিলাম, তো ড্র্যাগ ভিডিও অনলি, এই স্টোরি নেই বললে একটা স্টোরি হয়ে গেল যে ক্রিসমাসের সময় সবাই বাড়ি আসছে। তো আমার ভিডিওটা যেখানে শেষ হয়েছে ওখানে আমি বাকি জিনিস কেটে দিলাম, মানে আমার সাউন্ডটা আরও বড়ো ছিল বিকজ ট্র্যাকটা লম্বা ছিল। তো ওখানে আমি গেলাম, ব্লেড টুল সিলেক্ট করলাম, এখানে রাইট ক্লিক করলাম, ক্লিয়ার বা রিপল ডিলিট, ওকে। এবারে আমি একটা জিনিস দেখাই তোমাদের, ধরো এই যে এই সিনটা শেষ হচ্ছে, অ্যাব্রাপ্ট শেষ হয়ে যাচ্ছে আর এটা অ্যাব্রাপ্ট শুরু হয়ে যাচ্ছে, আমি চাই যে এখানে এটা ডার্কনেস থেকে লাইটে আসুক আর ওটা লাইট থেকে ডার্কনেসে চলে যাক। তার জন্য আমার ইউজ করতে হবে ট্রানজিশন। ট্রানজিশন এমন একটা টুল যেটা তোমার স্টোরি টেলিংটাকে অনেকটা এনহ্যান্স করে। ট্রানজিশন দিয়ে আমি একটা সিন থেকে অন্য একটা সিনে কীভাবে যাবো সেটা কিন্তু আমি ডিসাইড করতে পারি, এবং ট্রানজিশন দিয়ে তো অনেক ক্রিয়েটিভিটি দেখানো যায়। সেই বিষয়ে আমি এখন বলবো না ট্রানজিশন দিয়ে কী কী করতে পারো, কী ধরনের ট্রানজিশন ইউজ করতে পারো, বাট আমি তোমাকে দেখাচ্ছি যে ট্রানজিশনস কীভাবে ইউজ করতে হয় সেটা কী করে। তো আমি আবার ভিডিও শুরুতে চলে যাবো, একেবারে যেখান থেকে স্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছ আমি এখানে একটা ক্রস ডিসলভ বলে জিনিস লাগিয়েছি, কী করে লাগালাম না, এখন আবার নর্মালি আছি। তো আমি এখানে একদম শুরুতে যখন মাউসটাকে নিয়ে যাব, তখন একটা লাল রঙের এরকম এই দিকে তাক করা কার্সার দেখতে পাবে, তো এইটাকে আমি রাইট ক্লিক করবো, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন, তাহলে দেখো স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেল, কেন কি এটা ডার্ক থেকে লাইটে আসবে। আর ধরো আমার আরেকটু ডার্ক চাই, মানে আরও বেশিক্ষণের জন্য আমি এটাকে টানতে হবে, তো আমি এই জাস্ট ঠিক যেখানে ওটা শেষ হয়েছিল ক্রস ডিসলভ লেখাটাও সামনে গেলে কার্সারটা আবার লাল হয়ে যাবে, তখন আমি এটাকে টেনে দেবো, তাহলে এটা একটু লম্বা যাবে, এবার এরকম পারফেক্ট। এবারে ধরো এই দুটো সিন যে আছে, এই সিনের মাঝখানে আমি চাই যে এটা হার্ড কাট না হয়, এটা ট্রানজিশন থাকুক, তো আমি এখানে আবার ক্রস ডিসলভ ইউজ করতে পারবি যেহেতু ওটা আমার ডিফল্ট। তো আমি তোমাদের বলবো যে কোথা থেকে ট্রানজিশন পাবে, তো এখানে দেখতে পাবে তোমরা এফেক্টস বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এটা খুলে যাবে, এখানে ক্লিক করে তোমরা লিখতে পারো ভিডিও ট্রানজিশনস, ভিডিও ট্রান্স মারলে তোমার এখানে আসা করি এই তো এখানে চলে এসছে, এবং এর নিচে এটার নিচে এগুলো খুলে গেছে কত ধরনের ট্রানজিশন আছে। তো লেটস সে আমি এখানে আরেকটা ট্রানজিশন নেব, ভি আর আইরিস ওয়াইপ বা মফ কাট, মফ কাটে আমি গিয়ে রাইট ক্লিক করলে সেট সিলেক্টেড অ্যাজ এ ডিফল্ট ট্রানজিশন, তাহলে এটা তোমার ডিফল্ট হয়ে যাবে, আমার যেহেতু ক্রস ডিসলভ করা আছে এইভাবেই করা আছে। তো মফ কাটে গিয়ে ধরো আমি এটাকে সিলেক্ট করলাম, আমি এটাকে ডিফল্ট করছি, আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এই দুটো ক্লিপ যেখানে শেষ হচ্ছে এবং অন্য ক্লিপটা শুরু হচ্ছে মাঝখানে গিয়ে আমি বসিয়ে দেবো, অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড। প্রেমিয়ার প্রো কিন্তু ডিফিকাল্ট সফটওয়্যার আছে, একটু কম্পিউটারটাও ঠিকঠাক লাগে, না হলে হয়ে যায় না, অসুবিধার কিছু নেই, বেসিক এডিটিং হয়েই যায়, হয়নি এখনো, অ্যানালাইজিং চলছে এখনো। ধরো যেটা অ্যানালাইজিং করতে হবে না সেইটাই আমি দিই, তাহলে মফ কাটটা আমি ক্যান্সেল করছি, ডিলিট করে দিলাম। লেটস সে ভি আর ক্রোমালিক্স চলে গেলাম, মাঝখানে গিয়ে সেট করলাম। আচ্ছা এবার দেখো ভালো করে দেখতে পেলে লিক, একটা লাইট লিকের মতন এলো এবং চলে এলো। তো এই হচ্ছে ট্রানজিশন, একটা সিন থেকে অন্য একটা সিনে কীভাবে যাবে সেটা বেটার করে আরও তোমার স্টোরি টেলিংটাকে দেখাতে পারো, যাতে তার জন্য ট্রানজিশনটাকে ইউজ করা। ট্রানজিশন ইজ নট দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াইল টেলিং এ স্টোরি, বাট ইট ক্যান বি রিয়েলি ইম্পর্টেন্ট যদি তোমার মনে হয় যে স্টোরিটাকে আরও এনহ্যান্স করতে চাও, এবং ট্রানজিশন দিয়ে অনেক কিছু করা যায় সেটা আমি পরেই বললাম। তো আমার আপাতত লাগবে না বিকজ আমি এখন অত হার্ড এডিটিংয়ে যাচ্ছি না, তো আমি নর্মাল রাখলাম, যা শুরুটাকে আমি এরম করলাম যে এটা ডার্কনেস থেকে লাইটে আসবে, আর ইকুয়ালি আমি এন্ডটাকে এরম করব যে লাইট থেকে ডার্কনেসে যাবে। ক্রস ডিসলভ বসিয়ে দিলাম, একটু টেনে দিলাম,
লম্বা যেতে যায়, যেমন এরকম। পারফেক্ট, সাউন্ডটাকেও আমি তাই করবো, সাউন্ডেরও একটা ডিফল্ট আছে, ইকুয়ালি ওখানে সাউন্ড ট্রানজিশনসে গেলে ওটা পেয়ে যাবে। কনস্ট্যান্ট পাওয়ার টেনে দিলাম, সাউন্ডটাও অ্যাব্রাপ্ট কাট হবে না। পারফেক্ট, ভিডিও প্রজেক্ট মোটামুটি রেডি। তো আমরা কী কী শিখলাম? আমরা শিখলাম কীভাবে ভিডিও ইম্পোর্ট করতে হবে, কীভাবে এডিট করতে হবে, কীভাবে ইন করতে হবে, কীভাবে আউট করতে হবে, কীভাবে প্যানেলে আনতে হবে, কীভাবে টাইম লাইনে সাজাতে হবে, কীভাবে মিউজিক আনতে হবে, মিউজিকের সাথে কীভাবে কাট করতে হবে, এবং ভিডিওয়ে কীভাবে ট্রানজিশন ইউজ করতে হবে, অনেক কিছু শিখে গেছি। আরও একটু শিখিয়ে দিই, আর একটু বেটার যাতে লাগে। চলো একটা, এবার আমি, তোমরা যারা বেসিক প্রিমিয়ার প্রো এখনই শুরু করছো বা আমার এটা দেখে শুরু করবে, কালার গ্রেডিং নিশ্চয়ই শুনেছো। কালার খুব ইম্পর্টেন্ট জিনিস, কালার দিয়ে তো পুরো একদম সিনেমার কালার প্যালেট হিসাবে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কালার গ্রেডিংয়ের ইম্পর্টেন্সটা কতটা। একটা সিনেমার কালার প্যালেট দেখে বোঝা যায় সিনেমার মুড কীরকম হবে। আর আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি বেসিক কালার গ্রেডিং কী করে তোমরা করবে। যেমন ধরো সিনটা শুরু হচ্ছে, এবার আমার মনে হবে এখানে আমার চারটে ক্লিপ আছে, তুমি চাইলে চারটে ক্লিপকে আলাদা আলাদা কালার গ্রেড করতে পারো, অথবা তুমি একটা একটা কালার গ্রেডই তুমি বসাতে পারো যাতে চারখানার উপর লেগে যায়। কী করে? তার জন্য তোমাকে এখানে আসতে হবে, এটাকে বড় করলাম। এখানে দেখতে পাবে নিউ আইটেম বলে একটা জিনিস আছে, এখানে নিউ আইটেমে সিলেক্ট করার পরে একটা দেখতে পাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এক্স্যাক্টলি অত ফ্রেমিং তোমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ওকে করে দেবে। এখানে দেখতে পারবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এসে গেছে, তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে টেনে একদম শুরুতে লাগিয়ে দেবে। মানে এটা হচ্ছে তোমার ওই কোটের মতন, মানে তোমার মেইন যে ফাইল তার উপরে একটা লেয়ার বসবে, ওই লেয়ারের উপর তুমি যা রং করার করবে তাতে কী হবে পুরোটাই নিচে তোমার রং হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে তুমি রং রাখবে না, জাস্ট ওই লেয়ারটাকে উড়িয়ে দিলেই হবে, সেক্ষেত্রে তোমার ভিডিওতে কোনো এফেক্ট পড়ছে না। তুমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ছাড়াও এডিট করতে পারো, কালার গ্রেড করতে পারো, সেক্ষেত্রে কী হবে তোমার প্রত্যেকটা ফাইল ইন্ডিভিজুয়ালি এফেক্ট হবে। সেটা আমি করছি না, আমি জাস্ট কালার গ্রেড করতে চাই ওপর থেকে, তাই জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা বসালাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ার বসানোর পরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমাকে পুরো টানতে হবে শেষ অবধি, ওইখানে গেলে এটা ধরে প্রেস করে টেনে দিলাম শেষ অবধি চলে গেল, খুব সিম্পল। এবারে আমি ধরো এই ফুটেজটা নিয়ে কথা বলছি, তো আমি কোথায় যাব? এখানে তুমি দেখতে পাচ্ছ কালার বলে একটা অপশন আছে, জাস্ট এখানে একবার ক্লিক করবে তাহলে দেখতে পাবে লুমেট্রি কালার খুলে যাবে। তো লুমেট্রি কালারে বেসিক্যালি একটা জিনিস পাওয়া যায় যেটা হচ্ছে লাট। লাট হচ্ছে একটা তোমার কি বলতে পারো, যেমন প্রিসেট আমরা লাইট রুমে ইউজ করি বা কোনো ফিল্টার ইউজ করি, লাট কিন্তু সেই ধরনের বাট একটু অ্যাডভান্স লেভেলে। তো লাটটা কী করে, একটা বেস কালার বা একটা স্টাইল তোমাকে দিয়ে দেয়। কিন্তু লাট ইউজ করার আগে আমি রেকমেন্ড করবো সবার আগে বেসিক কারেকশনসগুলো ঠিক করে নেওয়া। তো সবার প্রথমে আমি আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করবো। মনে রাখবে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যা যা চেঞ্জেস আমরা করবো এই চারটে বা পাঁচটা ভিডিও ফাইলে সবকটা ইকুয়ালি ওই এফেক্টটা পড়বে। তো বেসিক কারেকশন যখন লুমেট্রি কালারের নিচে বেসিক কারেকশনে চলে যাবো, লাট আমি এখানে কিছু দেবো না, বেসিক কারেকশন আমি লাট দেবো না, কেন দেবো না সেটা বলছি। হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স খুব ইজিলি একটা সেট করা যায়, এখানে যে হোয়াইট ব্যালেন্স সিলেক্টরটা আছে এটাকে ধরবে, স্ক্রিনের কোনো একটা জায়গা যেটা হোয়াইট আছে সেখানে গিয়ে ক্লিক করে দেবে, বা পুরো ব্যাপারটা হোয়াইট ব্যালেন্সে কিন্তু পারফেক্ট হয়ে গেল। যদি আমার এখানে কারেক্ট ছিল যেন খুব একটা চেঞ্জেস দেখতে পাওনি, যদি মনে হয় একটু কুল করতে চাও টানবে টেম্পারেচার নিজের দিকে, যদি মনে হয় একটু ওয়ার্ম করতে চাও তাহলে এরকম টানতে পারো। আমি মোটামুটি এরকমই রাখতে চাই, একটু অন দ্য ওয়ার্ম টোন। এক্সপোজার আমার তো মনে হয় কারেক্ট আছে, আমি একটু ডার্ক করতে পারি, একটু ব্রাইট করতে পারি। ডার্ক করলে এই লাল রঙটা খুলছে খুব সুন্দর, কন্ট্রাস্ট একটু বাড়াতে হবে বিকজ সিনেম্যাটিক করতে গেলে একটু কন্ট্রাস্ট লাগে। হাইলাইটস একটু নিচের দিকে, শ্যাডোজ একটু ওপরের দিকে, হোয়াইটস এইখানে, ব্ল্যাকস এখানে, এটা তোমার নিজের প্রেফারেন্স, মানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল এখানে একদমই নেই। এটা হয়ে গেল বেসিক আমার অ্যাডজাস্টমেন্ট। তো এবার আমার প্রত্যেকটা ফাইলেই কিন্তু এই একই এডিটিং পড়ে গেছে, মানে এই ফাইলটাও কিন্তু ইকুয়ালি এডিট হয়ে গেছে ওটার সাথে, বিকজ যেহেতু আমি ওপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এডিট করেছি। যদি আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার না করতাম তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি এডিট করতে হতো, তখন ইন্ডিভিজুয়াল ফাইলটা সিলেক্ট করে আমি কালারে যেতাম, লুমেট্রি কালারে গিয়ে একই কাজ করতাম। ওকে, এবারে আসবো ক্রিয়েটিভে। ক্রিয়েটিভ হচ্ছে এমন একটা জায়গা যেখানে তুমি লাট ইউজ করতে পারো। আমি কেন এইখানেও তুমি করতে পারতে, আমি এখানে কেন করছি, বিকজ আমি এখানে লাটের ইন্টেন্সিটি কমাতে বাড়াতে পারবো। যেমন এইখানে ধরো আমার এখানে নিজস্ব কিছু লাট আছে, প্রিমিয়ার প্রো নিজস্ব, আমি এটাও ইউজ করতে পারি, বা তুমি যদি কিছু ডাউনলোড করে থাকো সেটাও ইউজ করতে পারো। আমি অ্যাকচুয়ালি পিটার ম্যাকিন লাট ইউজ করবো, আমি ওনার থেকে কিনেছি, এবং অবভিয়াসলি পিটার ম্যাকিনকে তো তোমরা জানোই, যদি না জানো একবার টাইপ করে দেখে নিও পিটার ম্যাকিন কী জিনিস। তো আমি ওর লাটটা ইউজ করবো,
প্রোডাক্ট খেলাম, এটাকে ডাবল ক্লিক করবো, এগুলো ডট কিউ ফাইলসে হয়। ডাবল ক্লিক করলে কী হলো, এখানে লাটটা কিন্তু পড়ে এলো। তুমি দেখো পুরো ব্যাপারটাই কিন্তু একটা সিনেম্যাটিক ফিল চলে এলো অলরেডি, আমাকে কিছু করতে হয়নি, জাস্ট লাটটা বসিয়েছি। এই ক্ষেত্রে এটা পারফেক্ট যাচ্ছে, সারপ্রাইজিংলি পারফেক্ট যাচ্ছে। আমি লাটের ইন্টেন্সিটিটা এখান থেকে আমি কম করতে পারি। দেখো লাট বসাতে হবে বলেই 100% সবসময় রাখবে ওটা কোনো মানে নেই, মনে রাখবে মিনিমাম ইজ দ্য কি। প্রফেশনাল কাজ তখনই মনে হয় যখন এডিটিং বা সব কিছু একটু মিনিমাম দেখতে লাগে। এটাকে দেখো জিরোতে আমি নিয়ে চলে গেছি। এবারে ধরো তুমি একটা কোনো ক্লিপে নিয়ে গেলে কার্সারটা, এবার তুমি তোমার চয়েস অনুযায়ী লাটের ইন্টেন্সিটিটাকে বাড়াতে পারো। এটা 74 আই থিঙ্ক 73 70, 100 হয়ে গেলে একটু বাড়াবাড়ি লাগছে, যদিও আমি অ্যারাউন্ড 75 রাখছি। ঠিকই লাগছে, যথেষ্ট সুন্দর লাগছে দেখতে। তো এটাও শিখে নিলে, বেসিক কালার গ্রেডিং। আমি আর অ্যাডভান্স কালার গ্রেডিং দেখালাম না, যেখানে স্কিন টোন হিসাবে কাজ হয়। ভিডিও এডিটিং এ স্কিন টোন কিন্তু সব থেকে ডিফিকাল্ট, এটা মনে রাখবে। আর হ্যাঁ, প্রজেক্টটাকে সেভ করতে ভুলো না, নাহলে খাটনিটা বেকার চলে যাবে। সো কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। আচ্ছা, তো মোর অর লেস আমার এখানে কাজ শেষ। তোমরা অনেক কিছু শিখেছো, ইনক্লুডিং কালার গ্রেডিং আমি তোমাকে একটু হলেও দেখালাম। এবারে ব্যাপারটাকে এক্সপোর্ট করতে হবে। তাহলে এই ভিডিওটা শুরুর সময় তোমরা কিন্তু কিছু জানতে না, কিন্তু এখন যখন শেষ হচ্ছে তোমরা কিন্তু একটা ভিডিও প্রজেক্ট আর ভিডিও ফাইল তৈরি করে নিচ্ছ। কিন্তু তার আগে আরেকটা জিনিসও তোমরা আমি শেখাতে চাই। হ্যান্ডেল যখন তোমরা DSLR এ ভিডিও শ্যুট করবে, দেখবে সব থেকে ডিফিকাল্ট হচ্ছে ভিডিওটাকে স্টিল রাখা। আমি যদিও প্র্যাকটিস আছে বলে মোটামুটি ম্যানেজ করেছি, বাট আমি মনে আছে আমি যখন শুরু করেছিলাম মানে কান্না পেয়ে যেত, কেননা ভিডিও এত শেখি। তার জন্য তুমি গিম্বলে ইনভেস্ট করতে পারো, সেটা আবার এক্সপেন্সিভ ব্যাপার হয়ে গেল, অথবা খুব কন্ট্রোল করে নিজেকে ভালো করে তোলার চেষ্টা করতে পারো, অ্যান্ড তারপরে প্রিমিয়ার প্রোতে আসতে পারো, যে তোমাকে হেল্প করবে। কীভাবে হেল্প করবে? আমি যখন দেখছি এই ফুটেজটা, স্পেশালি ফ্লাইটের ফুটেজটা, একটু আমার শেকি লাগছে। তো এই শেকটাকে আমি কী করে কাটাবো? মনে রাখবে একটা ম্যাজিক জিনিসের নাম হচ্ছে ওয়ার্প স্টেবিলাইজার, যেটা প্রিমিয়ার প্রোর একদম মানে ভগবানের দান মনে হয় মাঝে মধ্যে। দেখাচ্ছি ওটা কোথা থেকে পাবে। আবার যাবে এফেক্টসে, এইখানে যেখান থেকে ভিডিও ট্রানজিশন পেয়েছিলে এইখানে আবার টাইপ করবে ওয়ার্প, WARP ওয়ার্প। এখানে এটা সিলেক্ট করবে, এই ফাইলটার উপরে বসাবে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর না, কিন্তু ফাইলটার উপরে, 19 নম্বর ফাইল, যেটা আর কি আমার লাস্ট ফাইল, যেটা আমার মনে হচ্ছে যে একটু স্টেবল হলে ভালো হয়। এখানে বলছে ওয়ার্প স্টেবিলাইজার এন্ড স্পিড ক্যান বি ইউজড অন সেম ক্লিপ, একদম ঠিক বলছে। কন্ট্রোল জেড মারি ক্যান্সেল করে দিই। তাহলে আমি কী করবো? মনে রাখবে একটা ফাইলে স্পিড আমি এখানে চেঞ্জ করেছিলাম, মানে 50% করেছি, তার উপরে ওয়ার্প স্টেবিলাইজার মারছি, সেটা হচ্ছে না। তাহলে আমাকে এটা নেস্ট করতে হবে। কী করে নেস্ট করবো? এই ফাইলটার উপর রাইট ক্লিক করবো, নেস্ট বলে যে অপশানটা আছে, নেস্টেড সিকোয়েন্স, ওকে। এইবারে তুমি এর উপরে ওয়ার্প মারতে পারো। ভালো, এটাও শিখে গেলে। অ্যানালাইজিং ইন ব্যাকগ্রাউন্ড, তো এইখানে তুমি দেখতে পাবে ব্যাকগ্রাউন্ডে ফ্রেম 670 ফ্রেমস আছে, তার মধ্যে থেকে এখন অবধি অ্যারাউন্ড 7-8% হয়েছে। তো এটা 100% হয়ে গেলে ফ্রেমটা অনেকটাই স্টেবল হয়ে যাবে। ওয়ান মিনিট রিমেইনিং। সো প্রিমিয়ার প্রো একটা হেভি সফটওয়্যার গাইস, সো একটুখানি সময় তোমাকে দিতে হবে যদি কোয়ালিটি চাও। পারফেক্ট, মনে হচ্ছে ক্যামেরাটা ধরে আছে, বিউটিফুল। এই জন্য বলি প্রিমিয়ার প্রো ইজ সামথিং এলস, পারফেক্টলি স্টেবল হয়ে গেছে। এবারে এটাকে এক্সপোর্ট করবে, তো একবার ইন পয়েন্টটা চেক করে নেবে, একবার আউট পয়েন্টটা চেক করে নেবে, আবার ইন পয়েন্টে যাবে, এখানে ফাইলে যাবে, ফাইলে যাওয়ার পরে এক্সপোর্ট অপশনসে ক্লিক করবে, মিডিয়ায় যাবে। তো চলো দেখে নিই আমাদের প্রজেক্টটা কীরকম দাঁড়ালো।
যেটুকু করতে পারলে বাকিগুলো রকেট সায়েন্স নয়, বাকিটা কিন্তু আরামসেই তোমরা প্রিমিয়ার প্রোতে অ্যাচিভ করতে পারবে। তো এবার আমরা এক্সপোর্ট করবো আমাদের ফাইনাল ফাইলটাকে, আমরা বার করে আনবো প্রিমিয়ার প্রো থেকে একটা ভিডিও ফাইলে কনভার্ট করে। তার জন্য ওখানে যেতে হবে ফাইল, এক্সপোর্ট, মিডিয়া। এখানে কিছু সেটিংস থাকবে, আর এখানে আউটপুট নেম কি থাকবে মনে রাখবে, সবসময় এইটা টিক করে নেবে, ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি। এখানে যেরকম যেরকম প্রিসেট থাকবে তুমি ওই অনুযায়ী করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। ফরম্যাট থাকবে এবিআই, রেন্ডার অপশন হয়ে গেল, এখান দিয়ে এক্সপোর্ট। মনে রাখবে এটা ম্যাটার করবে তোমার কিন্তু কি কোয়ালিটিতে এক্সপোর্ট হবে তোমারটা, যত সুতরাং যখন তুমি রেকর্ড করছো বা যখন এক্সপোর্ট করছো একটু ভালো করে দেখে নিও। তো আমি এটা এক্সপোর্ট করে দিই 32 সেকেন্ডস, বেশিক্ষণ না। তো চলো আমরা দেখে নিই আমাদের ফাইনাল ফাইলটা কিরকম দেখতে লাগছে। তো যদি কিছু না জানতে এখন কিন্তু অনেকটাই শিখে গেছো, কেমন লাগলো কমেন্ট বক্সে এক্ষুনি জানাও। যদি দেখে থাকো পুরোটা, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ গাইস, রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল, থ্যাংক ইউ সো মাচ। তো আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড আই এম শিওর যে তোমরা যদি এই ভিডিওটাকে ফলো করে থাকো, রেগুলারসলি ফলো করে থাকো, তোমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো এডিটিং স্কিলস, ভিডিও এডিটিং স্কিলস হেল এন্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে, অ্যান্ড এটা আমার গ্যারেন্টি। আর যদি তোমরা আমাকে প্রথমবার দেখছো, আমার নাম রিতম, এটা আমার চ্যানেল যেখানে আমি প্রত্যেক সপ্তাহে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি টিউটোরিয়াল নিয়ে আসি। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবড অ্যান্ড অলরেডি আমার ভিডিও দেখছে, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই বছরটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমার জন্য, অ্যান্ড ইট হ্যাজ বিন আ সাকসেসফুল ইয়ার সো ফার, অ্যান্ড আই হোপ নেক্সট ইয়ারে আমি ইউটিউবে খুব স্ট্রংলি হিট করতে পারবো। এবং আমি আশা করি যে আমার ভিউয়ার্স বেস অনেকটা বাড়বে এবং তোমরা তোমাদের সাপোর্ট বজায় রেখে যাবে। So please like, comment, share and subscribe to my videos, and I'll see you again in the next year. This is Ritam signing off from the year 2019. Bye bye.